ভারতীয় বৈদিক সংস্কৃতি ও সাহিত্যে গঙ্গাসাগর সঙ্গম বিশেষ গুরুত্বপূর্ণ মহাতীর্থ। অতি প্রাচীনকাল হতেই আধ্যাত্ম পথের সাধক মুনি ঋষি সাধুসন্তগণ গঙ্গার তটভূমিতে আশ্রয় নিয়ে তারা তাদের পরম প্রাপ্তি লাভ করেছেন। অগণিত মঠ, মন্দির, দেবালয়, তীর্থক্ষেত্র গড়ে উঠেছে গঙ্গার উভয় তীরে। গঙ্গা তীরে যাগযজ্ঞ, শাস্ত্রপাঠ, দান, তপস্যা, জপ, শ্রাদ্ধকৃত্য, দেবতা পূজন যা কিছু অনুষ্ঠিত হয় তা কোটিগুণ ফল প্রদান করে। তাই গঙ্গার পবিত্রতায় আকৃষ্ট হয়ে পরমাকর্ষণে সাধুসন্তরা আশ্রয় গ্রহণ করেন গঙ্গার পুণ্য তটভূমিতে। মহর্ষি কপিল দেবের সাধনার পাদপীঠ গঙ্গাসাগর সঙ্গম। এই সুপ্রসিদ্ধ তীর্থক্ষেত্র সাধু সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষের এক মহান তীর্থস্থান। বঙ্গদেশের ভৌগোলিক সীমারেখার দক্ষিণ প্রান্তে অবস্থিত নদী ও সমুদ্র বিধৌত নিম্নভূমি গঙ্গাসাগর সঙ্গম নামে পরিচিত। এখানেই ধ্যানরত কপিলদেবের হুঙ্কারেই সাগররাজের 60,000 সন্তান ভস্মীভূত হয়েছিল। সাগর সন্তানদের সন্ধানে আগত অংশুমানকে কপিলমুনি বললেন, যদি পুণ্যত্বা গঙ্গাদেবী এসে তাদের অভিষিক্ত করেন তবেই এরা মুক্তি হতে পারে। অতঃপর সাগররাজ অংশুমান দিলীপবাহু তপস্যা করে ঊর্ধ্বলোকতে গঙ্গাকে নিয়ে এসে কপিলদেবের আশ্রমের কাছে সাগর তীরে নিয়ে এলে মুনিবর গঙ্গাদেবীকে স্বাগত জানিয়ে সাগর সন্তানদের দুর্গতির কথা জানান। ত্রিলোক পাবনী মা গঙ্গাদেবী তখন পবিত্র জল দিয়ে ভস্মীভূত সাগর সন্তানদের দিব্যগতি প্রদান করেন। পবিত্র গঙ্গা জলের স্পর্শে সাগর সন্তানরা মুক্ত হলেন। এই সেই শুভ্র বালুকাযুক্ত সুবিস্তৃত বেলাভূমি, নিকটে সবুজ বনানী, সীমাহীন সৌন্দর্য সম্ভারে সজ্জিত ভূমি গঙ্গাসাগর সঙ্গম।